তিনটি মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের 13 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলাগুলো হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিমের স্কাইপ সংলাপ হ্যাক করে প্রকাশ ও প্রচার, হরতালে পুলিশের কাজে বাধা দেয়া এবং গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যকে হত্যার চেষ্টা করা। কোনো আইনজীবী নিয়োগ না দিয়ে মাহমুদুর রহমান নিজেই শুনানিতে অংশ নেন। বৃহস্পতিবার দুপুর 3:30টার দিকে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালতে হাজির করা হয়। এ সময় জাতীয়তাবাদী আইনজীবীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান তুললেও তাদের কাউকে নিয়োগ না দিয়ে মাহমুদুর রহমান নিজেই শুনানিতে অংশ নেন। গোয়েন্দা পুলিশ তিনটি মামলায় 24 দিন রিমান্ড আবেদন করে। 2012 সালের 9 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত আমার দেশ পত্রিকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি নিজামুল হক নাসিম ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপি সংলাপ প্রকাশ করা হয়। এ ঘটনায় ওই বছরের 14 ডিসেম্বর তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের 2টি এবং দণ্ডবিধির 5টি ধারায় ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটর। এ মামলায় ডিবি পুলিশ 10 দিন রিমান্ড চাইলে আদালত 7 দিন মঞ্জুর করেন। এছাড়াও গত 17 ও 26 মার্চ রাজধানীর ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলা দুটিতে 7 দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত 3 দিন করে মোট 6 দিন রিমান্ড মঞ্জুর করেন। স্কাইপি সংলাপ হ্যাকিং করে তার পত্রিকায় বিভিন্ন সময়ে সে এটা অপপ্রচার করেছে এবং সেখানে যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল সম্বন্ধেও কটূক্তি করেছে, বিচারকের সম্বন্ধে কটূক্তি করেছে এবং ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর তাদের বিরুদ্ধে সে কটূক্তি করেছে এবং মিথ্যা প্রচার করেছে। এদিকে শুনানির সময় উপস্থিত বিএনপিপন্থী আইনজীবীরা জানান, আদালতের প্রতি অনাস্থার কারণে মাহমুদুর রহমান কোনো আইনজীবী নিয়োগ দেননি। তিনি বলছেন যে আমি ন্যায় বিচার পাবো না, এই কারণে তিনি আইনজীবী নিয়োগ করেন নাই। বিনা আইনজীবীতে তিনি নিজেই শুনানি করেছেন। শুনানিতে আজকে ওনাকে 13 দিন রিমান্ড দিয়া সরকার এই প্রমাণ করলো যে মাহমুদুর রহমান যে কথা বলেছেন এই কথা সঠিক। বৃহস্পতিবার সকাল 9টায় কারওয়ান বাজার এলাকার দৈনিক আমার দেশ পত্রিকা কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর বেলা 2টা পর্যন্ত তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।